আওয়ামী লীগ সরকারকে ডেঙ্গুর চেয়ে ভয়াবহ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলেও সরকার চুরি আর কমিশনের জন্য ফ্রান্সের সাথে এয়ারবাস ও স্যাটেলাইট নিয়ে চুক্তি করেছে বলে অভিযোগ তার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে রাজধানীর নয়াপল্টন এলাকায় দলের নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিফলেট বিতরণের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন চুরি বর্তমান সরকারের প্রধান লক্ষ্য, সমালোচনা করেন ফ্রান্সের সাথে এয়ারবাস ও দ্বিতীয় স্যাটেলাইটের চুক্তির বিষয়ে। দেশের মানুষের অসুখ নিরাময় করতে পারে না, হাসপাতাল তৈরি করতে পারে না, স্বাস্থ্য সেবা দিতে পারে না, তার ভোটের অধিকার দিতে পারে না। সেই সরকার যে বিমান ভেঙে পড়ছে, যে বিমানের কোনো সার্ভিস ঠিকমতো চলে না, সেই বিমানকে তারা এখন আবার বিএনপি মহাসচিব দাবি করেন দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। সরকারের পতনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ডেঙ্গু মশার চাইতেও ভয়াবহ হচ্ছে বর্তমান এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। ডেঙ্গু মশা তাড়ানোর জন্য জনগণকে সচেতন করতে হবে, অন্যদিকে সর্বশক্তি নিয়োগ করে এই ভয়াবহ দানব তাদেরকে সরানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন বিভিন্ন স্তরের নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অর্থনৈতিক কূটনীতির জন্য সরকার বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিদেশে নতুন নতুন জায়গায় কর্মসংস্থান বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন তিনি। আমি চাই পার্টনারশিপ, টিম ওয়ার্ক, সবাই মিলে আমাদের এই বাকি পিগুলো অর্জন করতে হবে, যেটা দেশের জগতে বিশ্ব জগতের জন্য এই পাঁচটা পি, আর দেশের জন্য ব্যক্তি জীবনেও পাঁচটা পি। আই পার্সনালি বিলিভ ইট ইজ ক্রিয়েটিভিটি, ইট ইজ ইনোভেশন, ইট ইজ ড্রাইভ, ইট ইজ ইউনো দিস মোটিভেশন, ইট ইজ নেটওয়ার্কিং, দ্যাট আর দ্য ইঞ্জিন অফ গ্রোথ।